오이팅 뱅거 오이팅 마스크 শ্রীলক্ষণ বেরা জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ 03-210-255-046 এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় কাকদ্বীপে পড়ুয়াদের জন্য নানান সরকারি প্রকল্পের সামগ্রী বাইরে পাচারের সময় ধরে ফেলল গ্রামবাসীরা কাঠগড়ায় স্কুলের প্রধান শিক্ষক ও এক সহশিক্ষক রবিবার কাকদ্বীপের গোবিন্দপুর অশ্বিনী কুমার উচ্চ বিদ্যালয় থেকে কন্যাশ্রীর বেশ কয়েকটি সাইকেল যুবশ্রীর ফুটবল বিদ্যালয়ের কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রপাতি সহ বহু গুরুত্বপূর্ণ নথি মেশিন ভ্যান ভর্তি করে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ কালকে আমি দেখলাম আমি ওখানকার রাস্তা দিয়ে আসছিলাম আর মাস্টারমশাই আমার পূর্ব পরিচিত আমি যখন আসছিলাম হঠাৎ মাস্টারমশাই আমাকে ডাকলো যে মাইতো আপনি আসলেন আমি রাস্তা দিয়ে যখন আসছিলাম দেখলাম একটা রাস্তার উপরে একটা মোটর ভ্যান মোটর ভ্যানের পরে ছখানা সাইকেল চারখানা ফুটবল স্কুলের কিছু খাতাপত্র এবং স্কুলে যে সিপিইউ ছিলেন ওর মধ্যে আছে তো আমি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম ভাই এই রিক্সার যে মালগুলো আপনি কোথায় নিয়ে যাচ্ছেন তো মোটর ভ্যান বলছে আমাকে স্কুলের প্রধান শিক্ষক মহাশয় ওখানে গঙ্গাধরপুরে একটা সাইকেল দোকানে সার্ভিসিং করতে নিয়ে যান স্কুলের মাল স্কুল সার্ভিসিং করছে কেন এটা তো সবুজ সাথী প্রকল্পের সাইকেল স্কুলে চলে এসেছে স্কুলে থাকবে স্কুলের ছাত্রদের এটা সে বিতরণ করা তাই স্কুল থেকে তো বাইরে যাওয়ার কোনো কথা না না আমরা বলতে পারবো না আমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয় পাঠিয়েছে তখন আমি শিক্ষক মহাশয়দের বললাম কী খবরটা আপনারা দেখুন তখন শিক্ষক মহাশয়রা আমাকে বললো মাইতিবাবু এই মালগুলো এখান থেকে বহুদিন ধরে পাচার হচ্ছে আমরা কিন্তু হাতে নাতে কোনো রকম পারিনি ধরতে এখানকার লোকাল মানুষ এই মোটর ভ্যানটাকে আটক করেছে আটক করার পরে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম রিক্সাওয়ালা ভুলভাল বলছে এবং যে মালগুলো নিয়ে যাচ্ছে প্রফুল্ল কুমার দাস মনে হয় হবে ভদ্রলোক ওই স্কুলের ভোকেশনালের একজন পার্শ্ব শিক্ষক তিনাকে জিজ্ঞেস করলাম আপনি কার মানে কোথায় নিয়ে যাচ্ছেন বলছে আমাকে প্রধান শিক্ষক বলেছে নিয়ে যেতে আপনি ফুটবল কোথায় নিয়ে যাচ্ছেন না ফুটবলগুলো আমি বাড়িতে নিয়ে বাড়িতে কেন নিয়ে যাবেন স্কুলের ফুটবল আপনি নিয়ে যাচ্ছেন বাড়িতে না মাস্টারকে বলে নিয়েছেন তুমি নিয়ে যাবে চারখানা বল নিয়ে যাবে এটা ছাত্রদের খেলার বল আপনি তো নিয়ে যেতে পাকাপাশি হিসাবে এবং একজন পথচারী হিসাবে আমি এটা খুব ভালো চোখে দেখছি না তাকে আমরা তো খুব মানে কী বলবো ফুল ইনভেস্টিগেশন হয়ে এই যে মাল পাচারের বিরুদ্ধে যে মালটা পাচার হয়েছে যে শিক্ষক মশাই প্রচার করেছেন এর এলাকার বাসিন্দারা হাতে নাতে ধরে ফেলেন স্কুলের সহশিক্ষক প্রফুল্ল রায়কে প্রফুল্ল রায়কে এদিন সকালে স্কুল লাগোয়া হোস্টেলের পাশে বেশ কিছু নথি পুড়িয়ে দিতে দেখেন এলাকার বাসিন্দারা তখনই সন্দেহ হয় প্রধান শিক্ষকের নির্দেশেই পাচার করা হচ্ছিল বলে অভিযোগ স্কুলের শিক্ষকদের একাংশের স্থানীয়রা সমস্ত মালপত্র সহ শিক্ষক প্রফুল্ল রায়কে কাকদ্বীপ থানায় নিয়ে আসেন কিন্তু থানায় অভিযোগ নিতে অস্বীকার করলে সোমবার সুন্দরবন পুলিশ জেলার সুপারের কাছে অভিযোগ জানান অন্যান্য শিক্ষকরা অভিযোগ জানানো হয়েছে শিক্ষা দপ্তরেও দীর্ঘদিন ধরে গোবিন্দরামপুর অশ্বিনী কুমার উচ্চ বিদ্যালয়ের হেডমাস্টার মশাই অরূপ কুমার মণ্ডল ওনার বিরুদ্ধে শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা এবং ছাত্রছাত্রীদের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের বিভিন্ন যে সংশ্লিষ্ট দপ্তর আছে আর্থিক তজরুপের এবং বিভিন্ন অব্যবস্থার অভিযোগ আগে ছিল এবং দুর্নীতির অভিযোগ আগে ছিল আরটিআই করা হয়েছে ওনার বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো আছে কিছু উত্তর দিয়েছেন সেখানটায় মিড ডে মিলের আরটিআই রিপোর্টে দেখা গেছে যে যত সংখ্যক ছাত্র সংখ্যা আছে তার তুলনায় বেশি ছাত্রছাত্রী মিড ডে মিল খেয়েছে বলে দেখানো হয়েছে সেগুলো আমরা বিভিন্ন দপ্তরে জানিয়েছি ইনভেস্টিগেশন হয়েছে ডিএ অফিস থেকে সবুজ সাথী প্রকল্পের সাইকেল আগে বহুবার দেখেছি যে স্কুলে আসতো একটা স্টোররুমে জমা থাকতো দিনের পর দিন সংখ্যাটা কমে যেত খবর পেতাম যে গ্রুপ ডি স্টাফের মাধ্যমে সেগুলো বাইরে বিক্রি করা হতো কালকের হাতে নাতে বিকাল দুটো আড়াইটা নাগাদ গ্রামবাসীরা একটা মেশিন ভ্যানকে আটক করে এবং আটক করে আমাদের যারা শিক্ষক শিক্ষিকা আছেন সিনিয়র তাদেরকে ফোনের মাধ্যমে জানাই জানানোর পরে আমরা শিক্ষক শিক্ষিকারা গিয়ে হাজির হয়ে সত্যটা চোখের সামনে দেখি ভিডিও করি ভিডিও করার পর যেটা জানতে পারলাম যে স্কুলেরই একজন ভোকেশনাল টিচার প্রফুল্ল কুমার রায় যার বাড়ি পাথরপ্রতিমার গোপালপুরে সে কিছু সাইকেল কম্পিউটারের সিপিইউ ইউপিএস এবং বেশ কিছু নথিপত্র ফাইল এবং ছেলেদের খেলার জন্য দেওয়া চারখানা ফুটবল গভর্নমেন্ট যেটা দিয়েছিল সেগুলো নিয়ে চলে যাচ্ছে তার বাড়ির উদ্দেশ্যে গ্রামবাসীরা যখন আটক করে তখন তারা সঠিক ভ্যান চালক বলুন বা প্রফুল্ল কুমার রায় তারা সঠিক উত্তর দিতে পারেনি
31 জুলাই স্কুলের প্রধান শিক্ষক অরূপ মণ্ডল অবসর নেবেন। এর আগেও বহুবার আর্থিক তজরূপের সঙ্গে প্রধান শিক্ষক জড়িত আছেন বলে অভিযোগ স্কুলের শিক্ষকদের। এবার সরকারি প্রকল্পের সাইকেল ও স্কুলের নথি সরাতে গিয়ে হাতে নাতে ধরা পড়ায় শাস্তির দাবি করেছে শিক্ষক থেকে গ্রামবাসীরা। সোমবার স্কুলে গিয়ে দেখা যায় প্রধান শিক্ষকের ঘরে তালা মারা, স্কুলের পিছনে নথি পোড়ানোর প্রমাণ স্পষ্ট দেখা গিয়েছে। যদিও প্রধান শিক্ষককে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি তিনি। এগুলো কি সারিয়ে বিক্রি হবে? না ওগুলো আপনার ভ্যান? হ্যাঁ আমার। আচ্ছা আপনি এই ভ্যানটা নিয়ে কোথায় যাচ্ছেন? এখানে সারাচ্ছি না কেন, কি ব্যাপার আমাকে তাও বলেনি। আচ্ছা আপনি স্কুল থেকে সাইকেল নিয়ে কোথায় যাচ্ছেন? কোথায় সারাতে? আমাদের এখানে একটা দোকান। কোথায় সেটা? পিনপ্রাচার্যের দোকান। হ্যাঁ পিনপ্রাচার্যের দোকানে বাঁধায়। আচ্ছা এখানে তো নতুন বাজারে অনেক সাইকেল দোকান আছে, এখানে কেন সারালেন না? এখানে 500 টাকা 600 টাকা নেয়, সেখানে 300 টাকা করে কথা। আমি প্রধান শিক্ষককে জানিয়েছি, ট্রান্সফার নিয়ে চলে গেছে। ট্রান্সফার নিয়ে চলে গেছে তো সরকারকে ফেরত দেননি কেন? সরকারকে ফেরত দেওয়া হয়নি কেন সেটা আমি কী করে বলবো? কম্পিউটারটা ফরম্যাট করা হবে। বলগুলো আমি নেব। কাকদ্বীপ থেকে উত্তম হালদারের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরার হাট নার্সিং হোম, সরারহাট, বেনেপাড়া। সেবা হোমিও সেন্টার সরিষা বিডিও অফিসের কাছে। এমাস অটোমোবাইল সেন্টার দক্ষিণ বিষ্ণুপুর পিডব্লিউডি অফিসের পাশে। এম ডি মোটরস ভূতমল্লারপোল পুলিশ ক্যাম্পের বিপরীতে।